বাচ্চারা তো এগুলো বলবেই, সবচেয়ে সত্যি কথাই তো বাচ্চারা বলে। কোনো সমস্যা নেই, এখন থেকে আমি থাকবো। ডাক্তার আন্টিও থাকবে? হঠাৎ করে তোমার আমাকে এত পছন্দ হলো কেন? তোমাকে পছন্দ না করে উপায় আছে? আরে বয়, বেশি রাগ করছিস। দেখ, থ্যাংকস। আরে তখন চাবিটা দরকার ছিল, না হলে খুব ঝামেলায় পড়ে যেতাম, পায়ে টান খাইছিলাম। আরে এত রাগ করলে হবে? তুই কি খেতে চাস বল? কফি খাবি? দাঁড়া, এই দুইটা কফি দিন তো, স্যারেরটা একটু চিনি বেশি দিন। এই না না, চিনি না, চিনি ছাড়া দাও। কেন, ডায়েট করছিস? আমি মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকেই চিনি কেন? ও এটা তুই কিভাবে জানবি? তুই তো তোর নিজেরটা ছাড়া কিছু দেখিস না, আশেপাশে কে কি খায় তা তো তোর জানার কথা না। আরে এত রাগ করলে হবে বন্ধুর উপর তাও? হ্যাঁ বললাম তো, সরি। আচ্ছা তুই কি চাস বল? আমার কিছু লাগে না। আরে বল, তুই যা চাবি আজকে তোকে আমি দিব, যা বল। সিরিয়াসলি দিব? ড্যাম সিরিয়াস। তাহলে যা, তুই ইংলিশ স্যারের সাথে কথা বলে আমার একটা টিমের হেড বানা। মানে আমার জুনিয়র গুলো কত কত উপরের পজিশনে চলে গেছে, আর আমি এদিকে এটা নিয়ে আমার বাসায় বহু ঝামেলা করতেছে। নীরা ভালো আছে? আরে বেটা, ঝামেলা চললে কেউ ভালো থাকে নাকি? ঠিক আছে, যে আজকেই কথা বলবি। আজকে মানে আজকেই? ওকে। আরে আমাদের টিম মেম্বার দেখি, আসো, আসেন আসেন, বসেন। তাহলে তুই এক কাজ কর, তুই একটু উসমের সাথে গিয়ে দেখা কর, ও 304 নম্বর রুমে আছে, ও প্রবলেমটা আজকের মধ্যে তুই মানে সলভ করবি। আমি পারবো না দোস্ত, অনেক ঝামেলা, তুই ঠিক কর, তুই ডিল করে। আরে তুই তো সিনিয়র, তুই ছাড়া কে হবে বল? বলছি তো পারবো না। আমি আমি যেতে পারি? রাইট, ও কিন্তু যেতে পারে। না না, ওর তো নতুন মানে এক্সপেরিয়েন্স 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 আসবে কোত থেকে যদি না যায়, কাজ না করে, না শেখে? জানো উনি কত বড় ডাক্তার? ওনাকে সব কাজ মানায়? এত বড় ডাক্তার হয়েছে বলেই তো ওনাকে এতগুলো কাজ করতে হবে। এই কুসুম, তুই চুপ কর না। না না, থাক থাক, বাচ্চারা তো এগুলো বলবেই, সবচেয়ে সত্যি কথাই তো বাচ্চারা বলে। কোনো সমস্যা নেই, এখন থেকে আমি থাকবো। ডাক্তার আন্টিও থাকবে? হঠাৎ করে তোমার আমাকে এত পছন্দ হলো কেন? তোমাকে পছন্দ না করে উপায় আছে? কি হলো? এটা হচ্ছে আমার রিপোর্টটা। তাহলে সার্জারির কথা কবে ভাবছেন স্যার? হ্যাঁ, খুব শীঘ্রই হবে ওর সার্জারি। স্যার আমি সাজেস্ট করবো কালকে, এক একটা সেকেন্ড ওর হার্টের ফুটো কিন্তু বড় করে দিচ্ছে। না, ওর বডিতে কিছু কমপ্লিকেশন আছে কি না সেগুলোকে চেক করে নিতে হবে, তারপর ডিসিশন নিতে হবে। ওকে স্যার। হ্যালো স্যার। ইমরান, আমার রুমে একটু আসো তো। হ্যাঁ আসি।